আসসালামু আলাইকুম, সবাইকে বিজয় এক্সক্লুসিভের পক্ষ থেকে স্বাগতম। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ ইমরান হোসেন। আর আজকে আপনাদেরকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, যে বিষয়টি জানাবো, সেটি হচ্ছে এলইডিপি লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট সম্পর্কে, অর্থাৎ ফুল কোর্স ডিটেলস আপনাদেরকে আজকে বোঝাবো কিভাবে সেই কোর্সটি করতে হয় একদম বিনামূল্যে সরকারিভাবে। তো এর আগেও আমার চ্যানেলে একটি এরকম একটি ভিডিও পোস্ট করেছিলাম যে এলইডিপিতে কীভাবে ভর্তি হতে হয়, সেখানে অনেক কিছু জানার ছিল, অনেকেই প্রশ্ন করেছে, কমেন্টস করেছে যে সেটা কিভাবে করতে হয়, রেজিস্ট্রেশন কীভাবে করতে হয়। তো আজকে A to Z সম্পূর্ণ প্রসেসগুলো আপনাদেরকে দেখাবো। তো প্রথমে হোম স্ক্রিনে তাকালে আপনি দেখতে পারবেন যে এখানে একটি ব্যানার আমি সামনে এনে রেখেছি, সেটা হচ্ছে লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় কর্মসংস্থানের সুযোগ সহ বিনা ফিতে 50 দিন ব্যাপী, অর্থাৎ 50 দিনে 200 ঘন্টা একটি কোর্সের আয়োজন করা হয়েছে তারা সরকারিভাবে একদম ফ্রিতে। এখানে কোনো টাকার প্রয়োজন হয় না, বরঞ্চ তারা অনেক কিছু দিয়ে দেয় আপনাদেরকে কোর্সের সাথে। তো এই কোর্সের আন্ডারে যে বিষয়গুলো আপনাদেরকে শেখানো হবে সেটি হচ্ছে গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, অর্থাৎ এই তিনটা বিষয়ের উপর দক্ষ ফ্রিল্যান্সার তৈরি করবে তারা। দক্ষ ফ্রিল্যান্সার তৈরি করার জন্য কেবল সরকারিভাবে একদম বিনামূল্যে এই প্রজেক্টটা তারা হাতে নিয়েছে বাংলাদেশের সরকার। তো এটা হচ্ছে লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্প। তো সেটার জন্য আপনাকে যা করতে হবে, একটি অনলাইনে পরীক্ষা দিতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে, একটা ফর্ম ফিল আপ করে একটি অনলাইনে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দেওয়ার জন্য আপনাকে যে অ্যাড্রেসে ঢুকতে হবে সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে www.ictd.gov.bd। এই লিঙ্কে ঢুকলেই কেবল আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন এবং পরীক্ষা দিতে পারবেন। পরীক্ষা দিয়ে এলাও হলেই কেবল আপনি এই কোর্সটা করার জন্য উপযুক্ত হবেন। তো এই লিঙ্কটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিব, আপনারা কালেক্ট করে নেবেন অথবা এখান থেকে সরাসরি ঢুকতে পারবেন। তো এই কোর্সের ফুল ডিটেলস আমি এখন বর্ণনা করব, সেই কোর্সটা কী। তো চলুন শুরু করা যাক। এটা হচ্ছে একটা অনলাইনে আয় করার জন্য একটা ফ্রিল্যান্সিং কোর্স, এটা বাংলাদেশ সরকার একদম বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত করে দিয়েছেন। তো সেটা কীভাবে করতে হবে, তো আমি ব্রাউজারটি প্রথম ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনি ফেসবুকে বিভিন্ন গ্রুপ আছে, এখানে লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট ICT ডিভিশন, এটা লিখে আপনি সার্চ করবেন ফেসবুকে। সার্চ করলে অনেক পেজ এবং বড় বড় অনেক গ্রুপ আছে এটার, এই গ্রুপ থেকে অনেক আপনি আইডিয়া নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন এই এই গ্রুপে, অর্থাৎ এটা একটি পেজ এলইডিপির, এই পেজে অনেক কিছু আপডেট তথ্য আছে, হাবিজাবি ইত্যাদি ইত্যাদি। আপনি এখান থেকে আইডিয়া নেওয়ার জন্য এই গ্রুপগুলো এবং পেজগুলো ফলো করবেন, এখান থেকে অনেক ইনফরমেশান পাবেন আপনি যদি নতুন হয়ে থাকেন। তো আমি এখন আপনাদেরকে রেজিস্ট্রেশনের প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে রেজিস্ট্রেশন করতে হবে। আগের ভিডিওতেও অনেকেই রেজিস্ট্রেশন করতে পারেন না, কীভাবে করতে হয় অনেকগুলো প্রশ্ন ছিল, তো সেই প্রশ্নটি সলভ করব। এতদিন কোনো আমি ভিডিও দিতে পারি নাই, কেননা আমি এই কোর্সের আন্ডারে গ্রাফিক ডিজাইনের ওপর ফ্রিল্যান্সার হয়েছি, অর্থাৎ আমি মার্কেট প্লেসে ইনশাল্লাহ কাজ করতেছি। তো আমি গ্রাফিক ডিজাইনটা শিখেছি, সেটা আমি অনেক ভালো পারি। তো গ্রাফিক ডিজাইনের সব টিউটোরিয়ালস আমি কী শিখেছি এবং কীভাবে কাজ করতে হয়, মার্কেট প্লেসে কীভাবে কাজ করতে হয়, এগুলো পরবর্তীতে স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে আমি আপনাদেরকে শেখাবো। সেজন্য অবশ্যই বিজয় এক্সক্লুসিভ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে হবে। তো চলুন শুরু করে দিই যে এই কীভাবে রেজিস্ট্রেশন করবেন এই ওয়েবসাইটে এবং কীভাবে আপনি ভর্তি হবেন। তো আপনার জেলা পর্যায়ে এটা শুরু হয়েছে, তো এখানে www.ictd.gov.bd এই লিঙ্কে সার্চ দিলে প্রথমেই এখানে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। তো এই ইন্টারফেসটা হচ্ছে ওদের ওয়েবসাইটের প্রধান ইন্টারফেস, এখানে গিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে এবং অনলাইনে পরীক্ষা দিতে হবে। পরীক্ষার নিয়মটি অবশ্যই বলেছি যে বহু নির্বাচনী প্রশ্নর মতো আপনাকে ইংলিশে প্রশ্নগুলো করা হবে, 30 মিনিট সময়, 20টা প্রশ্নের উত্তর। যদি আপনি কম্পিউটার বেসিক ভালো জানেন তাহলে আপনাকে সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট সময় লাগবে আপনার এই প্রশ্নগুলোর উত্তর দিতে। তো 15-20 মিনিট সময় কোনো ব্যাপার না, আপনি ইজিলি দিতে পারবেন, এটা তেমন কঠিন বা ভয় পাওয়ার কিছু নাই। ইংলিশে প্রশ্ন করে খুবই সিম্পল প্রশ্ন করা হবে আপনাকে, আপনি যদি বেসিক জানেন তাহলে আপনার কেবল সুবিধা হবে। তো কীভাবে রেজিস্ট্রেশন করবেন, এখানে হোম পেজে এখানে আসবে, যখন এই লিঙ্কে চার্জ দেবেন তখন এরকম একটি হোম পেজ আসবে, তারপর এখান থেকে আপনি সরাসরি চলে যাবেন এখানে রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশন থেকে রেজিস্ট্রেশন অফ লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার সাথে সাথে এরকম একটি ট্যাব চালু হয়ে যাবে, অর্থাৎ ওয়েলকাম টু প্রফেশনাল আউটসোর্সিং কোর্স লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট, অর্থাৎ বাংলাদেশে এটা প্রতিটা জেলায় শুরু হয়ে গেছে এই কোর্সটি, এবং অনেক দক্ষ ফ্রিল্যান্সার তৈরি হচ্ছে এই কোর্স থেকে।
ট্রেনিং করে, এবং এই ট্রেনিংয়ের যে স্যার, আমাদের স্যার খুবই খুবই দক্ষ, প্রফেশনাল লেভেলের স্যার, তারা আমাদেরকে যে শিখিয়েছে মার্কেট প্লেসে কাজ করাচ্ছে। তো এভাবে হোম পেজে আসার পর এটা হচ্ছে ড্যাশবোর্ড, এখানে আপনাকে স্টেপ ওয়ান রেজিস্ট্রেশন, স্টেপ টু অনলাইন এক্সামিনেশন, তো এখানে দুইটা স্টেপ আছে। তারপর আপনি এখান থেকে কোর্স রেজিস্ট্রেশন নামক এই অপশানটিতে ক্লিক করবেন, অর্থাৎ কোর্সে রেজিস্ট্রেশন করার জন্য। তারপর আপনি এরকম একটি পেজ পাবেন, অর্থাৎ আপনাকে একটি ফর্ম দেওয়া হবে, সেই ফর্ম থেকে আপনি আপনার ডিটেলস তথ্য দিয়ে ফর্মটি ফিল আপ করে নেবেন। এখানে আছে ডিস্ট্রিক্ট নেম, আপনি যে ডিস্ট্রিক্টে থাকেন, কোর্স কী কোর্স করতে চান, এখানে তিনটা কোর্স অর্থাৎ প্রাইমারি চয়েস, সেকেন্ড চয়েস, থার্ড চয়েস, তিনটা চয়েসই দিবেন। আপনি যদি গ্রাফিক ডিজাইন শিখতে চান তাহলে প্রথমে গ্রাফিক ডিজাইন দিবেন, আপনি যদি এটা দ্বিতীয় শিখতে চান তাহলে দ্বিতীয়তে ওয়েব ডিজাইন দিবেন, এভাবে তিনটা কোর্স তিনটার মধ্যে দিয়ে দেবেন। তারপর স্টুডেন্ট নেম, ফাদার্স, মাদার্স ইত্যাদি ইত্যাদি, এগুলো আপনি পুরা করে নেবেন। আপনি যদি জন্ম সনদ থাকে, এনআইডি থাকে, তাহলে এনআইডি নাম্বার দিতে হবে অথবা জন্ম সনদ দিতে হবে। তারপর আপনাকে এখানে ফোন নাম্বারটি দিতে হবে, দেন আপনি এখানে সাবমিট ডাটা, সাবমিট করার সাথে সাথে আপনার এখানে একটা পাসপোর্ট সাইজে একটা ছবিও দিতে হবে আপনাকে ফর্মের সাথে, এটা মনে রাখতে হবে। এই ছবিটা আপনি অবশ্যই আগে আপনার ডিভাইসে এনে রাখবেন ফর্মটি ফিল আপ করার জন্য। তো সাবমিট ডাটা দিবেন, সাবমিট ডাটা দেওয়ার পরই আপনার এক্সামটা শুরু হয়ে যাবে। 30 মিনিট সময়, 20টা প্রশ্ন ইংলিশে করা হবে, খুবই কেয়ারফুল থাকবেন, খুবই সুন্দরভাবে উত্তর দেবেন, আপনি চেষ্টা করবেন সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য। খুবই ইজি, আমি আসলে এখন রেজিস্ট্রেশন করতে পারছি না বলে আমি এখন আর পরীক্ষাটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি না, আপনারা এই পারবেন, খুবই সহজ। তো পরীক্ষা দিয়ে আপনি যদি অ্যালাউ হন তাহলে আপনাকে বলবে কংগ্রেচুলেশন, ইউ হ্যাভ পাস দ্য এক্সাম, দেন আপনার কাজ শেষ, আপনাকে আর কিচ্ছু করতে হবে না। এখানে যে আপনি ইনফরমেশান দিয়েছেন সেই ইনফরমেশান অনুযায়ী আপনার যে মোবাইল নাম্বারটা দিবেন, সেই মোবাইল নাম্বারটা অল টাইম খোলা রাখবেন, সেই মোবাইলে আপনার সাথে ওরা কন্ট্যাক্ট করবে, যখন আপনাকে বাই বাই ডাকা হবে, বাই বা পরীক্ষা দিতে হবে, বাই বা তো তেমন কিছু জিজ্ঞাসা করবে না। অর্থাৎ আপনি যে কোর্সটি দিতে চান, ধরেন গ্রাফিক ডিজাইন করতে চান, অর্থাৎ গ্রাফিক ডিজাইন সম্পর্কে আপনাদেরকে কিছু জিজ্ঞাসা করবে, যদি এক দুইটা প্রশ্ন উত্তর দিতে পারেন তাহলেই এনাফ, আর কিছু লাগবে না, এবং খুব সহজ প্রশ্ন করা হবে। ওয়েব ডিজাইন হলো ওয়েব ডিজাইন সম্পর্কে একটু বিস্তারিত ধারণা নেবেন ফর্মটি ফিল আপ করে, অনলাইনে ওয়েব ডিজাইন সম্পর্কে বিভিন্ন তথ্য আছে, সেই তথ্যগুলো আপনি বুঝে নেবেন। তো এটা ছিল এলইডিপি লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টের ফুল কোর্স ডিটেলস, অর্থাৎ কীভাবে রেজিস্ট্রেশন করতে হয়, কীভাবে আবেদন এক্সাম দিতে হয়। তো এগুলাই ছিল মূলত আজকের টিউটোরিয়ালস। তো আপনারও যারা ফ্রিল্যান্সার হতে চান তারা অবশ্যই বিনামূল্যে ফ্রিতে এই লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পে ভর্তি হয়ে যেতে পারেন। আপনার নিকটস্থ জেলায় যোগাযোগ করেন, অথবা আপনি এই www.ictd.gov.bd এই লিঙ্কে গিয়ে আপনি ডিটেলস বিস্তারিত জেনে নিতে পারেন। এখানে যোগাযোগের জন্য খুলনা ও বরিশাল বিভাগের জন্য এখানে দুইটা নাম্বার দেওয়া আছে, এবং ফেসবুকে তাদের গুগল প্লে স্টোরে এলইডিপি রেজিস্ট্রেশন নামক একটা অ্যাপস আছে, সেই অ্যাপসটি খুবই পোর, খুবই দুর্বল, আমি দেখেছি তেমন উন্নত না। এবং এই ictd.gov.bd এখানে বিভিন্ন ধরনের লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কগুলো দিয়ে আপনি তাদেরকে চার্জ করলে পেয়ে যাবেন এবং তাদের সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তো অনেক কথা বললাম আজকের মতো, আমি এখানে বিদায় নিচ্ছি। অবশ্যই ফ্রিল্যান্সিং সম্পর্কে যাবতীয় তথ্য, ফটোশপ, ইলাস্ট্রেটর এবং অনলাইন মার্কেটিং কীভাবে করতে হয় এবং এই ধরনের আরও টিপস টিউটোরিয়ালস পেতে অবশ্যই আমাদের চ্যানেল বিজয় এক্সক্লুসিভ সাবস্ক্রাইব করবেন, এবং নোটিফিকেশান বাটনটি, বেল বাটনটি অন করে রাখবেন এখান থেকে। তো বেল বাটনটি অন করে রাখলে আমাদের আপডেট ভিডিওগুলো আপনার টাইমলাইনে চলে যাবে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টসে প্রশ্নগুলো করতে পারেন, যদি কোনো সমস্যা হয় কমেন্টসে করে ফেলুন, তাহলে আমি সমস্যাগুলো সলভ করার চেষ্টা করব। অবশ্যই আপনার যদি সমস্যা থাকে অবশ্যই কমেন্টস করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন, যেন আপনার বন্ধু বান্ধব সবাই ভিডিওটি পায়, এবং সবাই যেন যারা কম্পিউটারের প্রতি ইন্টারেস্টেড আছে তারা যেন ফ্রিল্যান্সিং করতে পারে খুব সহজে, তাই ভিডিওটি শেয়ার করার গুরুত্ব অনেক, শেয়ার করবেন এবং কোনো সমস্যা হলে কমেন্ট করবেন। সো আজকের মতো আমি ইমরান হোসেন এখানে বিদায় নিচ্ছি, পরবর্তী টিউটোরিয়ালসে আবার দেখা হবে, খোদা হাফেজ।